দর্শনও করা হয়ে গেল। যেতে যেতে বলরামপুরেই এটা মাটির ঘরের মধ্যে উপরে টালির চাল আর এরকম টাইপের কালার, ঠান্ডা যা লাগছে না, যা ঠান্ডা লাগছে মানে কিছু বলার নেই। তোমার হাতে জাদু আছে না জাদু ভগবানের আশীর্বাদ। গুড মর্নিং ফ্রম সোনকুপি। আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট ডে, আমরা আধা ঘন্টা পর চেক আউট করে নেব। কালকে আমরা রাত্রিবেলা ঘুমিয়েছিলাম প্রায় দুটো নাগাদ, কারণ বারবিকিউ করছিলাম আমরা আর আড্ডা মারতে মারতে অনেক লেট হয়ে গেছে। আর এখন টাইম হয়ে গেছে সকাল 9টা, কিছু ব্রেকফাস্ট করব, হালকা করে চা খাওয়া হয়ে গেছে আমাদের, তারপর খেয়ে চেক আউট করে নেবো। আজকের ব্লগটা হবে বাগমুন্ডি টু কলকাতা। টাইম হয়ে গেছে এখন 10:30-এর কাছাকাছি, অনেকটা লেট হয়ে গেছি, আমরা পুরো ফ্রেশ হয়ে গেছি, আমি পুরো রেডি হয়ে গেছি আর চেক আউট জাস্ট করব, সবকিছু গুছিয়ে নিয়েছি, সবাই ব্রেকফাস্টে চলে গেছে আর এখানে হচ্ছে বাইক রেডি হয়ে গেছে। পাপা তো এখনো বাইক বাঁধেনি, আমরা বেঁধে নিয়েছি আর ওইখানে চলছে আমাদের ব্রেকফাস্ট। মর্নিং মর্নিং দাদা, মর্নিং আছে লুচি, ঘুগনি, পেঁয়াজ আর চলো খাই। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের সঙ্গে আছে এই রিসর্টের মালিক যতীন দা। তুমি জাস্ট আমাদের ভিউয়ার্সদের বলে দাও যে ওরা যদি চায় এখানে আসবে তো কেমন করে আসবে। যদি ট্রেনের মাধ্যমে আসেন তাহলে পুরুলিয়া স্টেশন বা বরাভূমি, বরাভূমি নামলে ভালো হয় কারণ বরাভূমি থেকে মাত্র 17 কিলোমিটার। 17 কিলোমিটার আসার পরে দুয়ারসিনী বলে যে স্টপেজটা আছে ওখান থেকে ডান দিকে করে অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে এইখানে আসতে হবে, মোটামুটি 1.5 কিলোমিটার। জায়গাটার নাম সোনকুপি আর এটা পোস্ট মাঠা ফরেস্ট। আর যদি বাসে আসেন তাহলে সোজা কলকাতা বাসগুলোতে এসে দুয়ারসিনী মোড়ে নামলেই হলো, ওইখান থেকে আমাদেরকে ফোন করলে আমরা ওখান থেকে রিসিভ করে নিই। আর এমনি যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলেও দুয়ারসিনী পর্যন্ত এসে ওইখান থেকে এমনিতে গুগল ম্যাপেও আসতে পারেন বা আমাদেরকে ফোন করে নিলে আমরা জঙ্গলের পথটা নিয়ে আসি, রিসিভ করে ওখান থেকে নিয়ে আসি। আর এখানকার রুম রেন্ট ফেন্ট? রুম রেন্ট এমনি নর্মালি এই সিজনটাতে দুজন করে, যদি আমার রুমগুলোতে প্রতিটাতেই 4 জন করে থাকা যায় সুন্দরভাবে, তো যদি 2 জন করে রুমগুলোতে থাকেন তাহলে 1500, আর যদি 3 জন করে তাহলে 2000, 4 জন হলে 2400। এবার সেটা কাস্টমার বা আমি কথা বলে তখন সেটা একটু এদিক সেদিক করা যায়, আবার অক্সিজেনে তখন একটু রেটটা কমে যায়। বাকি সবাই প্যাকেজে ঘুরতে পারে, এখানে সব সাইট সিন সবাই করতে পারে। প্যাকেজে ঘুরলে খাওয়া দাওয়াটা যেমন 550 টাকার প্যাকেজ করে থাকি আমরা, সকাল ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকালে স্ন্যাক্স এবং রাতের ডিনার। সকালে থাকে পুরি, সবজি, ডিম, ডিম সেদ্ধ আর একটা করে জিলাপি, আমাদের এখানে যেটা খুবই প্রিয়। আর লাঞ্চে থাকে ফিশ থালি, বিকেলে থাকছে ওই পকোড়া দিয়ে মুড়ি, পেঁয়াজিটা খুবই সুন্দর করে, আর রাতের বেলা ওই চিকেন কষা আর রুটি, এগুলো আমাদের মধ্যে। এবার এক্সট্রা যদি কিছু থাকে সেটা তখন বানানো যায়। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাদের ভালো লেগেছে? হ্যাঁ খুব ভালো লেগেছে। আর আরেক অবশ্যই সময় করে আবার আসবো। আর একজনের সঙ্গে তোমাদের আলাপ করাচ্ছি, এই যে পুরো যে রিসোর্টটা রয়েছে এখানকার মানুষদের খাইয়ে খুশি করে দেয় আমাদের করম কাকা। এরা হচ্ছে আমাদের করম কাকা, খুবই ভালো মানুষ, আমার সঙ্গে খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে, যখন যা বলি করে দেয় আর খাবার খুব সুন্দর বানায়, খুবই সুন্দর বানায়। তোমার হাতে জাদু আছে না জাদু ভগবানের আশীর্বাদ, সত্যি খুবই ভালো বানায়। এই যে আমাদের ঠাকুর, মাঠাবু ঠাকুর আর কুকুবু ঠাকুর। আচ্ছা, এই যে আমাদের মাঠাবুটা আর কুকুবু ঠাকুর, ঠাকুরের দয়া, আমাদের ঠাকুরের দয়া, ঠাকুরের দয়া। যাই হোক, এই যে তুমি যে খাওয়াচ্ছ এতজন খুশি হচ্ছে এটাই আশীর্বাদ। টাটা। এই যে ক্যাম্পসাইটটা হয়েছে জাস্ট 3 মাস মনে হয় হয়েছে, ওটা আমাদের বলছিল, বাকি এর পাশে যেগুলো রয়েছে সেগুলো প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো সেখানে এরকম ঘরবাড়ি ছাড়া, কটেজ ছাড়া, সেখানে আছে টেন্ট রয়েছে, ট্রি হাউস রয়েছে, মানে গাছের উপরে যে ঘরগুলো হয় সেগুলো রয়েছে, কিন্তু এখানে এখনো সেগুলো হয়নি। কিন্তু
ওরা বলছিল ওরা করে নেবে, কিছু মাসের মধ্যেই করে নেবে। তো দেখো অনেক বড় জায়গা আছে, হতে পারে ওরা এদিকটা টেন্ট করতে পারে। আর এই রিসোর্টটা, এটা হচ্ছে কিচেন এরিয়া, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা হচ্ছে এটার ব্যানারটা, দেখে নাও এইটা, পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্বপ্ননির পাহাড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমাদের বাইক সব রেডি হয়ে গেছে, জাস্ট বেরোবো। এখান থেকে আমরা যাব নিয়ামতপুর। তো নিয়ামতপুর এখান থেকে 128 কিলোমিটার, তারপর সেখান থেকে কলকাতা, ও সেখান থেকে কলকাতা সামথিং 240-245 হবে। চলো বেরোই এবার, চলো টাটা। অবশ্যই অবশ্যই বেরিয়ে যাচ্ছে। এখন প্রথম গন্তব্যস্থল হচ্ছে নিয়ামতপুর। এই হোটেলটার এন্ট্রান্স গেট এটাই। গ্রাম বাংলার পুরুলিয়াকে বিদায় জানিয়ে আমরা চললাম কলকাতার পথে। মনটা একটু খারাপ ছিল, আমরা চেয়েছিলাম আর একটা দিন একসাথে এখানে কাটাতে, তবে ছুটি না থাকায় সেটা সম্ভব হয়নি। আমরা চলছিলাম NH 116 বীর ওপর দিয়ে, আর এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে বলরামপুরে। আজ আমাদের প্রায় 370-380 কিলোমিটার দূরত্ব যেতে হতো, সে কারণে আমরা প্রথম থেকেই একটু বেশি দূরত্ব কভার আপ করতে চাইছিলাম। তবে রাস্তায় হঠাৎ ছাগল, গরু ইত্যাদি চলে আসায় যেমন আমাদের খুব সচেতনভাবে রাইড করতে হচ্ছিল, ঠিক তেমনভাবেই আমরা গতিও বাড়াতে পারছিলাম না। এখানে রাজাদা বাইকের হাওয়া চেক করছে। আর এখানে এই বাড়িগুলোর জাস্ট ডিজাইনটা দেখো, এটা দেখানোর জন্যই আমি ভিডিওটা অন করলাম। এখানেও দেখো কালার গুলো দেখেছো কিরকম লাগবে। অসাধারণ লাগছে, মাটির ঘরের মধ্যে উপরে টালির চাল আর এরকম টাইপের কালার, অসাধারণ। গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলে এসেছিলাম বলরামপুরে। বাহ, বেশ সুন্দর মন্দিরটা দর্শন করা হয়ে গেল যেতে যেতে বলরামপুরেই। এটা হচ্ছে বলরামপুর স্টেশন ছিল, আর এদিকে হচ্ছে পুরুলিয়া স্টেশন। চলো এখান থেকে খেয়ে নি। টাইম হয়ে গেছে এখন দুপুর 3:40, আর আমরা করছি লাঞ্চ। এটা হচ্ছে হাইওয়ে, আর হাইওয়ের পাশেই একটা হোটেল আছে, নাম হচ্ছে বাবা লোকনাথ হিন্দু লাইন হোটেল। এই জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে আনারা, এটা পুরুলিয়ার মধ্যেই। আমরা পুরুলিয়া এখনো ক্রস করতে পারিনি, কারণ আমরা 12টার সময় হোটেল থেকে চেক আউট করেছি। হোটেলটা কিছু এরকম টাইপের, আর রাজাদার অবস্থা দেখো, এখানে পুরো শুয়ে আছে, কোমর ব্যথা করছে বলছে। লাঞ্চে আছে ভাত, ডাল, এটা কি ফুলকপির তরকারি, এটা আলু পোস্ত, আলু ভাজা, রায়তা, মিষ্টি, পাপড় ভাজা, আর চিকেন, চিকেন ছাড়া তো আমরা খাই না।
হ্যাঁ রাজাদার এটা খুব ভালো লেগেছে, এটা হচ্ছে ধনে পাতার চাটনি, কারণ রাজাদার ঝাল ঝাল হলেই ভালো লাগে, সব একটু ঝাল দিয়ে দাও বাস ভালো লেগে যাবে। তো চলো আমরা লাঞ্চটা শেষ করি, আর এরকম এতগুলো খাবার চোখের সামনে দেখছি কিন্তু খেতে পাচ্ছি না, ব্লগ করছি ঠিক হচ্ছে না, তো আগে খেয়ে নি তারপর ফিরে আসছি আমি আবার। A few moments later. দুপুরে লাঞ্চ করার পর একটু ঘুম পাচ্ছিল, তবে তার থেকেও বেশি ঠান্ডা লাগছিল। যত সময় এগোচ্ছে ঠান্ডা যেন বেড়েই চলেছে। অবশেষে এক বাজার থেকে হ্যান্ড গ্লাভস কিনতেই হলো, আর তারপর আর ব্লগিং করার শক্তিই ছিল না। টাইম হয়ে গেছে এখন সন্ধ্যে 7:04। নিয়ামতপুরে আমরা গেছিলাম, সেখানে আমাদের কাজ কমপ্লিট করে এখন আমরা রয়েছি NH2 এখানে একটা পেট্রোল পাম্পে ইন্ডিয়ান। এখন প্ল্যান হচ্ছে আবার ডাইরেক্ট থামবো শক্তিগড়ে, মাঝখানে আর কোথাও দাঁড়াবো না। ঠান্ডা যা লাগছে না, যা ঠান্ডা লাগছে মানে কিছু বলার নেই। এই ট্রিপটা আমাদের মেন প্ল্যান ছিল, আমরা সবসময় সকালবেলা রাইড করবো, রাতে কোনো রাইড করবোই না, কিন্তু আনফর্চুনেটলি আমাদের রাত্রেবেলা করতে হচ্ছে রাইড। যাই হোক, সাড়ে 8টা আর এরকম জ্যামের মধ্যে ফেসে গেছি। বর্ধমান থেকে প্রায় 40 কিলোমিটার পিছনে আছি আমরা, বেশ অনেকটাই লম্বা জ্যাম। টাইম হয়ে গেছে এখন 9:30, আর আমরা চলে এসেছি কোথায়, এট লাস্ট শক্তিগড়ে। 127 কিলোমিটার টানা বাইক চালিয়ে আমরা এসেছি, আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে, ওয়েদারের টেম্পারেচার কিন্তু খুব বেশি নেই, 14-15 কিংবা 16 আছে, যেহেতু বাইকে আসছিলাম প্রচন্ড ঠান্ডা লাগছিল। চা আছে আর এখানে আছে ভেজিটেবিল চপ। চিকেন কোথায়? চিকেন চিকেন এখানে নেই, মারাত্মক ঠান্ডা ভাই, জমে গেছে। আমাকে মা রীতিমতো অর্ডার দিয়েছে, ঠিক আছে, যে বাড়ি যখন আসবি ইফতিগড় থেকে ল্যাংচা নিয়ে আসবি। তো এটা হচ্ছে ল্যাংচা হাট, আর ল্যাংচা হাটের এখানে এটা কি গো, মিহিদানা নাকি এটা সীতাভোগ, এটা কি মাখা সন্দেশ, এটা ল্যাংচা, বাপরে বিরাট বড় গো, এটাও তো ল্যাংচা। এই কোনটা নেওয়া যায় বলো তো, কোনটা নেওয়া যায় বলো তো, এইটা নেবো। এটা প্রাইস কত আছে? 10 টাকা করে পিসি দাও, 10 পিস দাও। একটু একটু প্যাকিংটা টাইট করে দিও, কারণ বাইকে যাবো তো। আর বাকি কি আছে এগুলো কি গো, এটা এটা কি গো? আচ্ছা এটা কেক, মা দেখো আমি নিয়ে নিয়েছি, ব্লগ দেখে নিও। এখন 1:45, আমি বাড়ি চলে এসেছি, আপাদাও বাড়ি চলে গেছে, আর রাজাদা আমাকে ড্রপ করতে এসছে। আজকের মতো বিদায়, এই ট্রিপটার মতো বিদায়, আবার কালকে সকালবেলা আমাদের দেখা হবে। চলো টাটা টাটা। চলো, আর এখানে কালু শুধু দুষ্টুমি করছে যেই আমি এসেছি। কালু কি হয়েছে? কালু চলায় 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 চলো ঘরে চো ঘরে চো।